দাদা, এই যে ঘটনাটা হয়েছে এটার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রামপুর সংসদের আকবর আলী নামে একটি ছেলে, যার বয়স হচ্ছে 22 বছর, বাবা মোর্শেদ আলী, সে কাজ করার জন্য রাজস্থান এ যায়, যেখানে প্যান্ডেল বা ডেকোরেটরের কাজ করে। গতকাল তারা প্রায় 15-16 জন পায়ে হেঁটে আসছিল, সেখানকার পুলিশ তাদেরকে গাড়িতে তুলে দেয়, বড় যে টেলার ফাঁকা থাকে পেছনে সেটা তুলে দেয়। আসার সময় রাত 2 নাগাদ অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এবং এই আকবর আলীর প্রাণ যায়। সে এখন রাজশমশদ জেলার কুমারিয়া থানার আরকে রাজকীয় চিকিৎসালয় এ আছেন, এবং যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার নাম্বার হচ্ছে RJ06GC0389। আমরা মনে করছি যে যদি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এই লকডাউনের আগে যদি এই লেবারগুলোকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করত, তাহলে এই এক মানে এই আকবর আলীর প্রাণটা যেত না। সেই জন্য আমরা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে এর বাড়িতে 3টি বোন, বয়স্ক বাবা মা, একমাত্র ইনকাম সোর্স ছিল এই ছেলেটি আকবর আলী, যে আজকে মারা গেছে। সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে 1 লক্ষ টাকার চেক আমি ওনার মা আজমা বেগমের হাতে তুলে দিয়েছি। আরও সরকারি যা সুযোগ সুবিধা আছে আমরা প্রশাসনকে দিয়ে, এখানকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য, বিডিও সাহেব, থানার বড়বাবু সবাই এসেছিলেন, এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করে, SDO-র কাছে দরবার করে যা যা সরকারি সুযোগ পাওয়ার আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আরও যারা ছিল তাদের সঙ্গে, তাদের ব্যাপারে কোনো, তারা বাকি 3 জন এই গ্রামেরই আছে, তারা ডেড বডির সঙ্গে আছে, তারাও ফিরে আসছে, এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে, ডেড বডি ওই পুলিশ ছেড়ে দিয়েছে সেখানে। এরকম যারা বাইরে আছে তাদের সঙ্গে কোনো এরকম গাফিলতি করা হচ্ছে আপনার কি মনে হয়? দেখুন, আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেগুলোতে আমাদের লেবারদের ঠিকমতো 2 বেলা খাবারও দিত না, তারা বহুত কষ্টে বাড়ি পায়ে হেঁটে বাড়ি আসতে শুরু করে দিয়েছে। যে ট্রেন দিদির দাবিতে যে চালু হলো তাতে ট্রেনে অনেক লেবার আসছে, আমাদের জেলার প্রশাসন তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদেরকে টেস্ট করিয়ে নেগেটিভ হলে বাড়ি ফিরিয়ে দিচ্ছে, পজিটিভ হলে চিকিৎসা রাখছে। এ অবধি আমাদের জেলায় 3 জন পজিটিভ পাওয়া গেছে, সেটা বাইরের থেকে এসেছিল। ফলে আমাদের প্রশাসন, আমাদের রাজ্য সরকার খুব ভালো কাজ করছেন, সেই জন্য বাইরের লেবার যারা আমাদের রাজ্যে আছে, যেমন এই আহমেদাবাদেই আছে, এখানে কৃষি মান্ডির ওখানে ওরা ক্যাম্প করে থাকে, সেখানে আমরা প্রতিনিয়ত খাবার পৌঁছাই, অর্থ পৌঁছাই, কোনো অসুবিধা হতে দিই না আমরা। কিন্তু আমাদের রাজ্যের যারা লেবার বাইরে যায় তাদের কিন্তু অনেক কষ্ট আছে। এটাই তার পরিণতি হলো।